আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসে আছি তোমাদের সাথে মোসাম্মদ ফরিদ আক্তার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দক্ষিণ এশিয়ার শাসন ব্যবস্থা ও রাজনীতি এই পত্র থেকে আমি তোমাদের জন্য আজকে যে টপিকটি সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে ভারতের সংসদীয় গণতন্ত্রের সফলতার যে কারণগুলো আছে সেগুলো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা বলা বাহুল্য যে ভারত একটি বিশাল জনসংখ্যার রাষ্ট্র, সেখানে সংসদীয় গণতন্ত্র সফল করা এটা কিন্তু অত্যন্ত একটি বিশাল ব্যাপার যেটি ভারত করতে পেরেছে। যদিও দেখা যাচ্ছে যে মাঝে মাঝে জাতিগত কিছু সমস্যা দেখা দেয়, সাম্প্রদায়িকতার বিষয় থাকে, তবুও বলা যায় যে ভারত সংসদীয় গণতন্ত্রকে অত্যন্ত সফলতার সাথে তারা ভারতীয় সংসদীয় গণতন্ত্রকে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। তো যেটা প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরম সহিষ্ণুতা, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে জনমতে জনগণের প্রতি যে শ্রদ্ধা এবং অন্যের মতামতকে প্রাধান্য দেওয়ার যে একটা মানসিকতা, যেটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেই পরম সহিষ্ণুতা এখানে লক্ষ্য করা যায় ভারতে। এবং তারা একে অপরের সাথে একটি যখন সত্য স্বাধীনতা প্রাপ্ত দেশ ছিল 1947 সালে, তখন কিন্তু তারা প্রত্যেকটি দল একত্রিত হয়ে এবং যারা নেতা নেতৃস্থানীয় ছিলেন তারা প্রত্যেকে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অগ্রযাত্রা করেছিলেন সেটিকে পরবর্তী ধারাবাহিকতা সরকারগুলো সেটাকে বজায় রাখতে পেরেছেন, যার ফলশ্রুতিতে ভারতের সংসদীয় গণতন্ত্র সফলতা লাভ করেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যোগ্য নেতৃত্ব। ভারত 1947 সালে যখন ব্রিটিশ থেকে স্বাধীনতা প্রাপ্ত হয় ব্রিটিশ সরকারের কাছ থেকে, তখন কিন্তু সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতা নেয় এবং তারা দেশ শাসন করে এবং তারা পরপর তিনবার তারা ক্ষমতা আসে। এবং সেই সময়ে যে নেতৃত্ব ছিল, যারা নেতা ছিল, তারা সঠিকভাবে দেশকে পরিচালিত করতে পেরেছিল এবং দেশের জনগণের প্রতি তাদের যে ভালোবাসা বা দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের যে কমিটমেন্ট ছিল নিজের কাছে, দলের কাছে, দেশের কাছে, সেটা তারা সঠিকভাবে করতে পেরেছেন। এবং পরবর্তীতে যারা নেতারা এসেছেন তারাও তাদের নিজেদের যার যার স্থান থেকে তারা তাদের যোগ্যতা প্রমাণ করেছেন। এই যোগ্য নেতৃত্ব ভারতকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে নিয়েছে এবং গণতন্ত্রের সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে যোগ্য নেতা। একটি জাহাজ যেমন একজন নাবিক ছাড়া একেবারে দিক শুধু চলে, তেমনি একজন যোগ্য নেতা ছাড়া একটি দেশ কিন্তু কখনোই সফলতার পথ দেখতে পায় না। তো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এই যোগ্য নেতৃত্ব কিন্তু ভারতের সংসদীয় গণতন্ত্র সফলতার অন্যতম কারণ। তারপর হচ্ছে যে ঐক্য ও সংহতি। ভারত কিছু মৌলিক তাদের যে নীতিগুলো আছে, তারপরে বৈদেশিক যে নীতিগুলো আছে, জাতীয় যে নীতি আছে, এইগুলোর ব্যাপারে তারা দল মত নির্বিশেষে তারা কিন্তু ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত করতে পেরেছে, যার ফলশ্রুতিতে ভারতের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কিন্তু কোনো সমস্যা হয়নি। পরবর্তী পর্যায়ে যদি আমরা দেখতে পাই যে ভারতে দলমত নির্বিশেষে যে ঐক্য সংহতি তারা তৎকালীন প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা যে প্রতিষ্ঠিত করতে পেরেছে, পরবর্তী ভাবে কোথাও তাদের যে যোগ্য উত্তরসূরিরা আছে সেটিকে তারা এখনও ধরে রাখতে পেরেছে। তারপর হচ্ছে যে গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা। গণতন্ত্র বলতে আমরা কী বুঝি? গণতন্ত্র বলতে আমরা বুঝি যে এই যেভাবে পরামর্শ সহিষ্ণু, তারপরে জনগণের মতামতের প্রাধান্য দেবে, জনগণের অংশগ্রহণ থাকবে,
এই প্রত্যেকটা কিছু, তারপর জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করবে, তারা তাদের নেতা নির্বাচন করবে, তারা যোগ্য নেতা তারা নির্বাচন করবে। তো এই যে বিষয়গুলো আছে আমরা দেখতে পাই ভারতে কিন্তু এটি সঠিকভাবে প্রতিষ্ঠিত ছিল এবং আছে, যার জন্য ভারতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি অন্যতম মাপকাঠি। সংকীর্ণ দলীয় স্বার্থের উদ্ভব, অর্থাৎ যখন দেশের রাজনৈতিক নেতৃত্ব নেতৃবৃন্দ বা জনগণ দেশকে দলের ঊর্ধ্বে স্থান দেবে, জনগণকে জনগণের স্বার্থকে দলের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেবে, তখন কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বাধাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায় না। তো যে জন্য ভারতে দেখতে পাই এখানে কিন্তু যখনই দলীয় স্বার্থ বা দেশের স্বার্থ যখন আসে তখন কিন্তু দলীয় স্বার্থ সেখানে প্রাধান্য পায় না, ব্যক্তি স্বার্থ সেখানে প্রাধান্য পায় না, দলের এবং ব্যক্তির ঊর্ধ্বে দেশকে স্থান দেওয়া হয়। এবং যার জন্য ভারতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আমরা দেখি যে গণতন্ত্রে দেশের স্বার্থ জনগণের স্বার্থ সবার আগে দেখা হয়, যেটি ভারতে তারা করতে পেরেছে। এবং এই জন্য ভারতের সংসদীয় গণতন্ত্র এখন পর্যন্ত টিকে আছে। তারপরে হচ্ছে জনমত, যে কোনো বিষয়ে জনগণের মতামত নিয়ে জনগণকে রাজি খুশি করিয়ে রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতা আসে এবং তারা এবং তাদের যে নির্বাচনী যে ম্যানিফেস্টোগুলো থাকে পরবর্তী পর্যায়ে তারা কিন্তু ধাপে ধাপে তারা কিন্তু সেটি কিন্তু তারা ফুলফিল করে। এবং দেখা যাচ্ছে যে এই যে একটা রাজনৈতিক এই যে জনমতকে যে প্রাধান্য দেওয়ার যে একটা রাজনৈতিক সংস্কৃতি সেটা কিন্তু ভারতে সবসময় দেখা দেয়। জনগণ এই জন্য সেখানে জনমত অত্যন্ত জনমতের যে বিবেচনা জনমতের যে এত বেশি প্রাধান্য সেজন্য ভারতের সংসদীয় গণতন্ত্রটিকে আছে। কারণ গণতন্ত্র বলতে আমরা কিন্তু যে একবারকে যদি আমরা গণতন্ত্রকে বুঝাই তাহলে আমরা বলবো যে গণতন্ত্র হচ্ছে জনগণের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত একটি শাসন ব্যবস্থা। তাহলে যদি জনমতকে প্রাধান্য দেওয়া না হয় তাহলে কিন্তু গণতন্ত্র সেখানে সফলতা লাভ করতে পারে না। তাহলে কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সংসদীয় গণতন্ত্র সফলতার ক্ষেত্রে জনমত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু ভারতে নয় সমগ্র বিশ্বে গণতন্ত্রকে সফল করতে হলে জনগণকে সেখানে প্রাধান্য দিতেই হবে। তারপরে আসে হচ্ছে সাম্প্রদায়িকতা, ভারত একটি বিশাল একটি রাষ্ট্র, সেখানে এত বর্ণের জনগণকে নিয়ে একটি রাষ্ট্রকে উন্নত রাষ্ট্রে পরিণত করা একটা রোল মডেল হচ্ছে ভারত। তারা সাম্প্রদায়িকতাকে তারা প্রাধান্য দেয়নি, যদিও আমরা মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখতে পাই, যেমন কাশ্মীরে বর্তমানে যে মুসলমানদের সাথে যা হচ্ছে বা অন্যান্য জাতি যা হয় অনেক সময় দেখা দেয় মাঝে মাঝে, কিন্তু তারা যেটিকে শক্তিশালী ভিত্তির উপরে পূর্বসূরিরা ভারতের বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, বর্তমানে যদিও কিছু কিছু বিষয় অত্যন্ত মাথা ছাড়া দিয়ে উঠে উগ্র জাতীয়তাবাদ যেখানে মাঝে মাঝে মাথা ছাড়া দিয়ে উঠছে, কিন্তু যে শক্ত ভিত্তির উপরে পূর্বসূরিরা গণতন্ত্রকে দাঁড় করিয়ে রেখে গেছেন সেটিকে কিন্তু এখনকার যে পরিস্থিতি সেটি কিন্তু ভাঙতে পারেনি। সেটি এত শক্তিশালী যে আসলে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা তাকে আঘাত হয়তো করে কিন্তু ভাঙতে পারেনি। তাই ভারতের সংসদীয় গণতন্ত্র অত্যন্ত সফলভাবে
কী টিকে আছে আমরা বলবো। সাম্প্রদায়িকতা আসলে গণতন্ত্রের জন্য হুমকি, দেশের জনগণের জন্য হুমকি, সেটা যে কোনো দেশেই হোক না কেন। বর্তমানে আমরা আমাদের দেশেই দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িকতা কীভাবে আমাদেরকে ধীরে গ্রাস করছে। আমরা এর থেকে মুক্তি চাই এবং এর থেকে যতদিন না আমরা মুক্ত হব, যতদিন না আমরা সঠিকভাবে গণতন্ত্রের চর্চা করতে পারব, আমরা কিন্তু সংসদীয় গণতন্ত্রকে কিন্তু সফল করতে পারব না। তারপর হচ্ছে জাতিগত আনুগত্য। শিক্ষার্থীরা একটু আগে যেটা বললাম যে ভারতে অনেকগুলো জাতি আছে, অনেক ধরনের অনেকগুলো জাতি আছে, এরা প্রত্যেকেই তাদের নিজস্ব জাতির সত্তাকে তারা বজায় রেখে তারা দেশের যে জাতি, দেশের যে জাতীয়তা বা দেশের যে জাতীয়তা সেটিকে কিন্তু তারা বজায় রেখেছে। তারপরে তারা আনুগত্য প্রদর্শন করছে, তারা শ্রদ্ধাগুলো দেখাচ্ছে এবং যেটি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য অত্যন্ত বড় একটি উপাদান। এই যে জাতিতে জাতিতে যদি দাঙ্গা বেঁধে যায়, জাতিতে জাতিতে যদি হিংসা দেশ ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো জাতি কিন্তু উন্নত হতে পারে না। তাহলে এই জাতিগত আনুগত্য ভারতে আমরা দেখতে পাই, যেটি ভারতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। তারপর হচ্ছে যে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ভারতে আমরা দেখতে পাই বিভিন্নভাবে প্রকাশ পায়। বর্তমানে ভারতে যে ভোট প্রদান প্রক্রিয়া চলছে, এটি এই যে একটা জনগণকে আমরা দেখতে পাই যে দীর্ঘ লাইন দিয়ে সেখানে ভোট দিচ্ছে। কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে মেদিনীপুরে সেখানে ভোট হচ্ছে এবং সেখানের দলের নেতা কর্মীরা কীভাবে তারা দিন রাত খেটে তারা নিজের দলকে জেতানোর জন্য চেষ্টা করছে, সেখানে কিন্তু ভোট ক্রয় বিক্রয়ের কোনো ব্যাপার আমরা দেখতে পাই না। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সঠিকভাবে জনমতকে মূল্যায়ন করে জনগণের কোন বিষয়টার জনগণ বেশি পছন্দ করে সেটির উপরে ফোকাস করে তারা দলীয় নেতা কর্মীরা খেটে যাচ্ছে যেন জনমত তাদের পক্ষে যায়। তাহলে এই যে আমরা ভারতের জনমতের যে সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, জনগণকে সাথে নিয়ে কাজ করে যে এগিয়ে চলার যে রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখতে পাই, তারপরে জনমতের প্রাধান্য দেওয়ার যে বিষয়টি আমরা দেখতে পাই, এই যে রাজনৈতিক সংস্কৃতি এবং একজন একটি দল যখন নির্বাচনে হেরে যায়, সে দল কিন্তু কখনোই তারা ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তারা কোনোরকম কারচুপি, কোনোরকম অন্যায় এরকম কোনো পন্থা অবলম্বন করে না। তো তাহলে এই যে রাজনৈতিক সংস্কৃতির যে চর্চা এবং তার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা কিন্তু ভারতের রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে এবং ভারতের সংসদীয় গণতন্ত্র বজায় রাখার ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। তারপর হচ্ছে যে স্বদেশপ্রেম। এখানে একটা বিষয় না বললে নয়, ভারত যখন ব্রিটিশ উপনিবেশিকতা থেকে তারা বের হয়ে আসে এবং তখন তাদের মধ্যে যে জাতীয়তাবাদের বা যে লক্ষণ ছিল, জাতীয়তাবাদের যে চেতনা ছিল এবং যে দেশপ্রেম ছিল, সেটি কিন্তু তারা দেশ গঠন করার ক্ষেত্রে, দেশের শাসন ব্যবস্থাকে কার্যকর রাখার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছিল। তো এই যে কার্যকরী ভূমিকা পালন করা, এর মাধ্যমেই কিন্তু শক্তিশালী গণতন্ত্র তারা প্রতিষ্ঠিত করতে পেরেছিল এবং এখনও পর্যন্ত সেটি বজায় আছে। তার দেশপ্রেম কিন্তু আসলে না থাকলে কখনোই গণতন্ত্র সেখানে সফল হতে পারে না, কারণ এখন একতন্ত্র দেশপ্রেম কি না থাকলে সেটিকে আমরা কী বুঝবো? আমরা সেটা হচ্ছে গণতন্ত্রের অনুপস্থিতি। জনগণ যখন জনগণের প্রতি ভালোবাসা থাকে, রাষ্ট্র যখন জনগণের অংশগ্রহণ থাকে, তখন দেশকে ভালোবাসা কিন্তু এমনিতেই আমরা সেটা প্রকাশ পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভারতের সংসদীয় গণতন্ত্র বজায় রাখার ক্ষেত্রে দেশপ্রেম কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। সামরিক হস্তক্ষেপ না থাকা, এতক্ষণ আমরা
যে পয়েন্টগুলো পড়লাম তোমরা দেখেছ, তার মধ্যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অর্থাৎ ভারতের সেনাবাহিনী আজ পর্যন্ত ভারতে কিন্তু ক্ষমতা দখল করেনি। 1947 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমরা কখনোই দেখতে পাইনি যে ভারতের সেনাবাহিনী এসেছে। সেনাবাহিনী বা সামরিক হস্তক্ষেপ যখনই শাসন ব্যবস্থা এসেছে তখনই কিন্তু সেটা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, এবং এই যে জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তখন কিন্তু সেখানে গণতন্ত্র কিন্তু সফল হতে পারে না। তাহলে সামরিক বাহিনী আসলেই তখন সেখানে একনায়কতন্ত্র আসে, বহির্বিশ্বের সাথে একটি দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং সামরিক শাসক তার নিজের মতামত অনুযায়ী চলতে থাকে, নিজস্ব কায়দা কানুন অনুযায়ী চলতে থাকে, কারণ তারা মনে করে সামরিক বাহিনী যে তারা অত্যন্ত উন্নত, তারা মেধাবী, তারা স্মার্ট, তারা অন্যদের চেয়ে বেশি সুশৃঙ্খল, যার জন্য তারা এসে জনগণ মতকে কিন্তু তারা প্রাধান্য দেয় না, জনমত সেখানে উপেক্ষিত হয়। আর যেখানে জনমত উপেক্ষিত হবে সেখানে কিন্তু গণতন্ত্র কখনো সফল হবে না। তাহলে এই জন্যই আমরা বলতে পারি যে ভারতের সামরিক হস্তক্ষেপ না থাকার কারণে কিন্তু ভারতে গণতন্ত্র সফল হয়েছে এবং এখনও পর্যন্ত সফল আছে এবং সফলতার পথে তারা এগিয়ে চলেছে। একটার পর একটা গণতান্ত্রিক সরকার এসেছে, তারা এক ধাপ করে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছে, পরবর্তী সরকার এসে সেই ধাপ থেকে আরেক ধাপ উন্নতি করেছে। এই জন্যই ভারতের সংসদীয় গণতন্ত্র সফল এবং সেখানে সফলতার সাথে সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যেটি আলোচনা করেছি যে ভারতের সংসদীয় গণতন্ত্রের সফলতার কারণ, তো তোমরা আমার আগের যে ভিডিওগুলো আছে গত বছরের সেগুলো তোমরা দেখবে, এবং সেখানেও তোমরা দেখবে যে এটা আমি বলেছি এবং আর ক্লাস নিয়েছিলাম তোমাদের আগের যে যারা আছে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে, আমরা আরেকবার একটু দেখে নিই যে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের সফলতার কারণ কী কী। সেখানে দেখতে পাচ্ছেন যে পরমাণু সুষ্ঠুতার যোগ্য নেতৃত্ব, ঐক্য ও সংহতি, তারপর হচ্ছে গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা, সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে জনমত, সাম্প্রদায়িকতা,